হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, কেমন আছো? আশা করি ভালো আছো এই গরমের মধ্যে। যদি ভালো না থেকে থাকো তাহলে ভালো থাকার চেষ্টা করো, কেননা গরম কিন্তু খুব পড়েছে। তাই জল খাও, ঠান্ডায় থাকার চেষ্টা করো আর সুস্থ থাকার চেষ্টা করো। আর আমি আজকে বেরিয়ে গেছি 2রা বৈশাখ, অর্থাৎ 1লা বৈশাখের ঠিক পরের দিন, আজকে রবিবারের সন্ধ্যাবেলায়। এখন চলে এসেছি নলিন সরকার স্ট্রিটে। নর্থের ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো এটা, আর প্রত্যেক বছর এই পুজোর চমক দিয়ে থাকে। এই বছর তারা কি চমক দিতে চলেছে সেটা অবশ্যই জানবো, দেখবো। আর আজকে তাদের ব্যানার ইনোগ্রেশন আছে, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে মূলত দেখাতে চলেছি। তো অলরেডি আমি চলে এসেছি নলিন সরকার স্ট্রিটের একদম কাছাকাছি, তো এবারে যাবো নলিন সরকার স্ট্রিটের দিকে, আর তারপরে গিয়ে দেখবো তাদের আজকে সন্ধ্যাবেলায় কী কী কর্মসূচি আছে। যেটুকু আমি জানি, তাদের কিছু গেস্ট আসবেন, তাদেরকে ফেলিসিটেট করবেন, এবং তার সাথে কিছু প্রোগ্রাম আছে, তারপরে ব্যানার ইনোগ্রেশন হবে। তো সব কিছুই থাকবে আজকের ভিডিওতে, বিনা স্কিপ করে ভিডিওটা এনজয় করতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি নলিন সরকার স্ট্রিটে, যেখানে ব্যানার ইনোগ্রেশনটা হবে ওইখানেই হবে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি শোভাবাজার মেট্রোর ওখান থেকে হেঁটে চলে এলাম এখানে নলিন সরকার স্ট্রিটের সামনে। তো চলো এবারে দেখি এখানে কী কী প্রোগ্রাম হবে। ভিডিওটা শুরু করার আগে চলো ইন্ট্রোটা দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বাপসা সৌরভ, চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদের ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। আর কলকাতা দুর্গা পুজো মানেই হলো এখন বাদশা। তো চলো সরাসরি এখন দেখতে পাচ্ছি গান হবে, তো সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, তারপরে সরাসরি চলে যাবো ব্যানার ইনোগ্রেশনে। এবারে কিন্তু পুরোপুরি তিনজনের নতুন শিল্পী নলিন সরকার স্ট্রিটে কিন্তু কাজ করতে চলেছে। আর এখানে যেখানে লেখা আছে দেখো, এবার মিলন হবে উত্তরে দক্ষিণ ও পশ্চিমের, মানে দক্ষিণ ও পশ্চিমের এখানে মেলবন্ধন দেখা যাবে নলিন সরকার স্ট্রিটে। তো অবশ্যই
দেখা যাক কিরকম কি মণ্ডপ এখানে গড়ে ওঠে ছয় বছরের নলিন সরকার স্ট্রিটের শিল্পীকে। তোমার যদি পরিচয়টা একবার দিয়ে দাও। সুব্রত ব্যানার্জি। আচ্ছা, তো প্রথম বছর নলিন সরকার স্ট্রিটে কি বলবে, কিরকম ফিলিং হচ্ছে? অ্যাকচুয়ালি আমি প্রতিভা শিল্পী হিসাবে এই বছরে কাজ করব। তা নলিন সরকার স্ট্রিট একটা দুর্গাপুজোর ইতিহাসে বড় একখানা ফেম, এবং এই জায়গায় কাজ করতে পেরে যারা হিসাবে কাজ করেছে বা সনাতন সুন্দর মতো মানে নাগপাল রয়েছে, দিকপাল রয়েছেন, কাজ করেছেন যারা, আমরা ছোটো থেকে ভেবেছিলাম নলিন সরকার স্ট্রিটের নতুন মানের যেন কাজ করে, এই লক্ষ্য নিয়ে বড় হয়েছি। আজকে যে কাজ করতে পেরে অবশ্যই অভিজ্ঞ, তবে চেষ্টা করব যে আবার সেই মান ধরে রেখে কাজ করতে পারি যেন, এবং এটাই আশা থাকে। তোমার যে সহশিল্পীরা আছে তাদের নামগুলো যদি একটু উল্লেখ করো। তনু ভরচার, দীপময় দাস, এরা রয়েছে। একটা ব্যাপার হচ্ছে কি, এতদিন পুজো নিয়ে ভাবিনি, তবে আজকে যে ঘটনা ঘটলো আজ রাত থেকে অবশ্যই রাতের ঘুম চলে গেল আর কি, যে পুজো এসে পুজোর ঘন্টা বেজে গেল এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা কাজ সবই একদম শেষ করবো। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে ছোট করে? দর্শকদের একটাই বলবো, নলিন সরকার নিজের সমহিমায় থাকবে, আপনারা আসবেন, আপনারা যদি যত বেশি সম্ভব এই পুজোটাকে দেখবেন আমাদের কার্য সিদ্ধি হবে আর কি, পরিশ্রম আমরা করি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, পুরস্কার তো পরে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, একদম প্রোগ্রাম কিন্তু এখানে শেষ হয়ে গেছে ব্যানার ইনোগ্রেশনের, এছাড়া অন্যান্য প্রোগ্রাম তো এখনও চলছে স্টিল। আর অবশ্যই শিল্পীর সাথে কথা বললাম, শিল্পীর থেকে জানলাম, তাদের ফিলিংস সম্পর্কেও জানলাম, সে বললো। যাই হোক, আর নতুন কিছু করে দেখানো নেই, সব কিছু লিখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই নলিন সরকার ব্যানার ইনোগ্রেশনের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানাতে ভুলো না, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, যারা বিনা সাবস্ক্রাইব করে দেখছে প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, তাহলেই কিন্তু কলকাতার সমস্ত পুজোর আপডেট তোমরা পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিও মানেও কিন্তু অবশ্যই পুজো নিয়ে থাকছে। তো চলো, এখন আমি এখান থেকে যাব হচ্ছে প্রতাপাদিত্য টিকন পার্কে, সেখানেও কিন্তু অলরেডি ব্যানার ইনোগ্রেশন হবে, সেটা তোমাদেরকে আজকে দেখাবো এর পরবর্তীকালে ভিডিওতে। চলো।